বিদেশি টিভি সিরিয়াল প্রচারের আগে তথ্য মন্ত্রণালয়ের প্রিভিউ কমিটি থেকে অনুমোদন নিতে হবে টিভি নাটকের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকের পর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গণমাধ্যমে একথা জানান সেই প্রেক্ষিতে বেসরকারি টিভি চ্যানেলে ড্রাবিং করে বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠান প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আর সেই অনুমতি মিলবে প্রিভিউ কমিটি থেকে গত সাতাশ নভেম্বর প্রকাশ তথ্য মন্ত্রণালয়ের এক মাধ্যমে যে থেকে জানা গেছে গঠন করা হয়েছে প্রিভিউ কমিটি নয় সদস্য বিশিষ্ট এই কমিটিতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সভাপতি এবং উপসচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এখানে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ সারা জাকের এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্স ও অভিনয় শিল্পী এক সংঘ থেকে একজন করে প্রতিনিধি এই কমিটি ডাবিংকৃত কোনো বিদেশি অনুষ্ঠান বা সিরিয়াল দেখার পর অনুমতি দিলে তবেই সেটি চ্যানেলে প্রচারের যোগ্যতা পাবে অন্যথায় নয় এদিকে টিভির নাটক অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন খুবই ভালো লাগছে যে অবশেষে বিদেশি অনুষ্ঠান ও সিরিয়াল ডাবিং করে প্রচারের ক্ষেত্রে কিছু নিয়ম হচ্ছে প্রিভিউ কমিটির দরকার ছিল সবার সম্মিলিত অংশগ্রহণের দেশের সাংস্কৃতিক স্বার্থ রক্ষা পাবে বলে আমি মনে করি সেই সা সেই জায়গা থেকে অভিনয় শিল্পী সংঘকে এই কমিটিতে গুরুত্ব দেওয়ার জন্য তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে চিঠি পেলে সিদ্ধান্ত নেব আমাদের প্রতিনিধি কে হবেন তবে সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকের মধ্য থেকেই একজন পিভু কমিটিতে অংশ নেবেন